যে কারণে আমি বললাম যে মুরাদ চরিত্রের কথা, এই মুরাদ চরিত্র শুধু এই মুরাদ হাসান একা না, বাংলাদেশে হাজার হাজার মুরাদ হাসান আছে, ভূমি অফিসে আছে, পাসপোর্ট অফিসে আছে, তোমার ট্রান্সপোর্ট বিভাগে আছে, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এই মুরাদ চরিত্রটা আছে। মানুষের যে একটা এই বিষয়টা নিয়ে যে একটা মানুষ, আপনি এখন ফেসবুকে ঢুকলেই সবাই মুরাদ 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 হচ্ছেন, আপনি কিছু বলতেন তাহলে? শোনো মওদুদ, আমি এই যে ব্যক্তি মুরাদ নিয়ে কিছু বলতে চাই না, আমি মুরাদ চরিত্রটাকে নিয়ে দুই একটা কথা বলতে চাই। যে ওনার যে জিনিসগুলো ভাইরাল হয়েছে ওইখানের মধ্যে ওনার কিছু বৈশিষ্ট্যটা ফুটে উঠেছে। ওইখানে দেখা গেছে যে একটা মানুষ যখন প্রতিষ্ঠানে ঊর্ধ্বে উঠে যায় বা নিজেকে যখন আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করে, তখনই এই সমস্ত ঘটনাগুলো ঘটে। যেমন উনি যে তিনটা বাহিনী দিয়ে রস বাইর করার কথা বলছে, ঠিক আছে, তো এটা কি যে যখন একটা মানুষ প্রতিষ্ঠানে উর্ধে উঠে যায়, বাহিনী তো চাইলেই মানুষ কেউ কাউকে বাসায় বাহিনী পাঠাতে পারে না। হ্যাঁ, যখন এটা যখন এবিউজের পর্যায়ে চলে যায়, যখন মানুষের মধ্যে স্বেচ্ছাচারিতা চলে আসে, তখন এই সমস্ত ঘটনাগুলো ঘটে। তো যে কারণে আমি বললাম যে মুরাদ চরিত্রের কথা, এই মুরাদ চরিত্র শুধু এই মুরাদ হাসান একা না, বাংলাদেশে হাজার হাজার মুরাদ হাসান আছে, ভূমি অফিসে আছে, পাসপোর্ট অফিসে আছে, তোমার ট্রান্সপোর্ট বিভাগে আছে, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এই মুরাদ চরিত্রটা আছে। এই মুরাদ চরিত্র যখন যাবে, হ্যাঁ, এই মুরাদ চরিত্রটা যখন নিঃশেষ হয়ে যাবে অথবা নিচের দিকে থাকতে থাকবে, আইনের শাসন তখন উপরের দিকে উঠতে থাকবে, তখন বাংলাদেশের তুমি শান্তি পাইতে পারো। কিন্তু এই পরের যে প্রবাসী হিসাবে আমি বলতেছি, পরের উপর আশা করিয়া নিজের পায়ে দাঁড়ানো যায় না, ঠিক আছে। আমাদের 1 কোটি প্রবাসী, আমরা যদি আমরা এই প্রবাসের উপর বা বিদেশের উপর মানে আস্থা রেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করতে পারি না, আমাদের নিজের পায়ে আমাদের দাঁড়াতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা যদি চিন্তা করি আমরা, তাইলে আমাদের নিজের দেশটাকেই গড়তে হবে। আর দেশটা কি তখনই বিল্ড আপ হবে যখন সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, প্রতিষ্ঠান থাকবে উপরে, ব্যক্তি থাকবে নিচে, ব্যক্তি প্রতিষ্ঠানের রুলস ফলো করবে তখনই। সো আমি চাই যে এই মুরাদ চরিত্রটা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে মুরাদ চরিত্রটা আছে, এইটা বিনষ্ট হোক, এইটা নিঃশেষ হয়ে যাক। ঠিক আছে মধু, থ্যাংক ইউ ভাই।